নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুন দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি, যেটা খুব সাধারণ উপকরণে তৈরি হয়ে যায় আর ভাতের সাথে যেমন ভালো লাগবে সেরকম রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। বেগুনের এই দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপিটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, আর বেগুনগুলোকে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। আশা করছি বুঝতেই পারছেন আপনারা, লম্বা লম্বা করে গোটা শুদ্ধ কেটে নিয়েছি, যেমন আমরা বেগুনের জন্য বেগুন কাটি সেইভাবে। আর এগুলোর মধ্যে কিন্তু নুন হলুদ মাখানো আছে। এবার এই বেগুনের টুকরোগুলোকে আমি ভেজে দিচ্ছি। প্রথম ব্যাচে 3 টুকরো বেগুন আমি দিয়েছি ভাজার জন্য, এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি সমস্ত বেগুনের টুকরোগুলো এইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সমস্ত বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি, এই যে সেই বেগুনের টুকরোগুলো। এবার বেগুন ভেজে নেওয়ার পর যে তেলটুকু আছে তার মধ্যে আমি বাকি রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। আমি এখানে জিরে বাটা দিয়েছি, তাতেই বেশি টেস্টি হয়, তবে কেউ যদি জিরে গুঁড়ো দিতে চান সেটাও দিতে পারেন, তবে বাটা মশলার স্বাদই তো আলাদা, সেজন্য আমি এখানে সমস্ত বাটা মশলাই ইউজ করছি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এই আদা জিরে বাটাটাকে মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিচ্ছি। মিনিটখানেক আদা জিরে বাটাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা 1 চামচের মতো। এবার এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই রাঁধুনি বাটা দিয়ে বেগুনটা রান্না করলে স্বাদ ও গন্ধ অতুলনীয় হয়ে ওঠে। যারা এভাবে ট্রাই করেননি রিকোয়েস্ট করব অবশ্যই একদিন আমার রেসিপিটা দেখে ট্রাই করুন, এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। একদিন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্রেভিটা তৈরি করার জন্য আমি দিয়ে দেব 1 বাটি নারকেলের দুধ। তবে নারকেলের দুধ যদি আপনারা ইউজ না করতে চান বা না থাকে, সেক্ষেত্রে আপনারা মিল্ক পাউডার ভালো করে ফুটিয়ে নিয়ে সেই দুধটাও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু স্বাদ ভালো আসবে। দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে খুব সামান্য গুঁড়ো মশলা কিছু পড়বে, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচ পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তবে নুনটা দেওয়ার আগে মনে রাখতে হবে বেগুনের টুকরোগুলো নুন দিয়ে ভাজা আছে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নার দিনে এই রান্নাটা কিন্তু আপনারা করতে পারেন, বা ঘরোয়া কোনো অনুষ্ঠানেও কিন্তু মেনুতে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, খেতে দুর্দান্ত হয়, যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি, একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে হয় দুর্দান্ত, আমি বারবারই বলছি, আগে যদি ট্রাই না করে থাকেন একদিন অবশ্যই ট্রাই করুন। আর বন্ধুরা, আপনারা তো আমার রেসিপি দেখছেনই, কিন্তু তার সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ফলো করতে পারেন। সমস্ত ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এর সাথে আমি আরেকটা জিনিস দেবো যাতে এই রান্নাটার স্বাদ আরও বেশি সুন্দর হয়ে যায়, সেটা হলো
এই যে লেবু পাতা, এর গন্ধতেই কিন্তু মানে খাওয়াটার স্বাদ আরও বেড়ে যায়। এই পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা পুরো রান্নার মধ্যে খুব ভালো করে মিশে যাবে। এবারে এই বেগুনের টুকরোগুলো কিন্তু বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, তাই এগুলোকে বেশি নাড়াচাড়া না করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলে নিচ্ছি, একটু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এবার একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দারুণ টেস্টি নিরামিষ বেগুনের রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, একদিন অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরম ভালো ভালো রেসিপিগুলো পাওয়ার জন্য আপনাদের কিন্তু গোপালের হেসেল ভিজিট করতেই হবে, আর যেগুলো সাজেস্টেড বক্সে থাকবে সেখান থেকে তো আপনারা দেখে নিতে পারবেনই। আর এইসব রেসিপিগুলো আপনাদের কোনো উপকারে লাগছে কি না সেগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারা নিজেরাও একবার ট্রাই করুন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।